25 এপ্রিল জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এই টিজারটি। অথচ প্রিভিউ কমিটির কাছে যৌথ প্রযোজনার ছবিটির শুটিং শুরুর অনুমতি চাওয়া হয়েছে 24 এপ্রিল। 24 ঘন্টা না পেরুতেই ছবিটির টিজার প্রকাশ পাওয়া জন্ম দিয়েছে প্রশ্ন। যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের বাছাই কমিটিতে যেটি আলোচনা হয়েছে এবং অনুমোদন দেওয়ার সুপারিশ হয়েছে, সেটি কোনোভাবেই 25 তারিখে সেটা শুটিং এর পারমিশন তো পাওয়ারই কথা না। 28 এপ্রিল কলকাতা থেকে প্রকাশ করা হয় সুলতান ছবির গান। ছবিটি শুরুর অনুমতি পাবার আগেই শুটিং শুরু করা হয়েছে বললেন গুলজার, যা যৌথ প্রযোজনার নীতিমালা ওমর 5 ধারার লঙ্ঘন। আর আমরা তো জানি যে একটি গানের শুটিং করতে কমপক্ষে 3 দিন লাগে, এখন যে অবস্থায় গান করে, তো 3 দিন একটা গান লাগে, সেই গানে এডিটিং করতে হয়, সেই এডিটিংয়ের পরে মানে আমাদের মিউজিক সিং করা, এসব মিলে তো কোনোভাবেই এটি সম্ভব না। বিষয়টি অবগত নয় বললেন জাজ মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। তবে কিভাবে বিদ্যা সিনহা মিম কলকাতায় শুটিং করার অনুমতি পায় প্রশ্ন রেখেছেন প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর গুলজার। পুরো ব্যাপারটা আমার জানাও নেই, কারণ এটা আমি আমার এটুকু খেলাছে কয়েকদিন আগে, এটা প্রিভিউ কমিটিতে জমা দিয়েছে এবং জমা হয়তো অ্যাপ্রুভও হয়েছে, কিন্তু আর যদি কাজকর্ম চলেও থাকে সেটা আমার জানা নেই। আমি আপনাদের কাছ থেকে অবগত হইলাম যে কলকাতা থেকেই করেছে, কিন্তু যেহেতু 2 দেশের ব্যাপার এখানে, তো ওই দেশে যদি ওরা কাজ করেও থাকে আমরা ওই অংশটা কাজে লাগাবো কি লাগাবো না এটা আমরা পরে চিন্তা ভাবনা করবো। এই প্রিভিউ কমিটির সদস্য জানান, যৌথ প্রযোজনার নীতিমালা যারা লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া দরকার, আর মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকলে তাদের বিষয়টি খতিয়ে দেখা উচিত। রাশেদ আনিস, 71, ঢাকা।